বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে অনিয়মিত মাসিক হতে পারে। যেমন এক, সাবালিকা হওয়ার প্রথম এক থেকে দুই বছর ডিম্বাশয়ের অপরিপক্কতার জন্য। দুই, মেনোপজ হওয়ার আগে চার থেকে পাঁচ বছর হরমোনের তারতম্যের জন্য। তিন, কিছু কিছু পিল খাওয়ার সময় বা কপারটি দেয়া অবস্থায় পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য। চার, বুকের দুধ খাওয়ানোর অবস্থায় হরমোনের তারতম্যের জন্য। পাঁচ, খুব বেশি ব্যায়াম করলে। ছয়, অতিরিক্ত টেনশনে থাকলে। সাত, হঠাৎ খুব ওজন বেড়ে গেলে বা কমে গেলে। আট, হরমোনজনিত রোগ পিসিওসি হলে। নয়, থাইরয়েডে সমস্যা থাকলে। দশ, স্ত্রীরোগ যেমন জরায়ুর পলিপ, ফাইব্রয়েড, টিউমার, জরায়ুর প্রদাহ ও অ্যান্ড্রোমেট্রোসিস রোগ হলে। পরের পর্বে জানব অনিয়মিত মাসিক হলে কখন ডাক্তারের কাছে যাবেন।